খালেদা জিয়াকে মুক্তি দিয়ে রাজনৈতিক সমঝোতার পথ সৃষ্টি করতে জাতিসংঘের মানবাধিকার কমিশন আহ্বান জানালেও সেই সুযোগ নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জ্বালাও পোড়াও করে সরকার পরিবর্তন সম্ভব নয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিলেও দাবি আদায়ে বিএনপি ব্যস্ত, হরতাল অবরোধ নিয়ে। নাশকতার মামলায় সিনিয়র নেতারা কারাগারে। দেশজুড়ে চলছে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়। তারপরেও কর্মসূচি থেকে সরে আসছে না দলটি। রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি একটি বড় পদক্ষেপ হতে পারে বলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বেগম জিয়ার কিছু হলে ক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করেন তিনি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সাজাপ্রাপ্ত। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক উদার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে বলা হয় মানবতার মা। তিনি প্রথমেই তাকে তার বাসায় থেকে, যেটা কোনো দিন কেউ কোনো সরকার করেছে কিনা আমার জানা নেই, তাকে বাসায় থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাকে বলে দিয়েছেন এবং তাকে ওই সাজা স্থগিত করে এই কাজটি তিনি এই এটা ব্যবস্থাটা তিনি করেছেন। এবং তিনি এখনও বিদেশ থেকে যারা প্রখ্যাত মানে আমরা বিশেষজ্ঞ তাদেরকে তারা নিয়ে আসছেন, আমাদের সরকারও তাদেরকে আনার আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তারা চিকিৎসা করেছেন, সর্বোচ্চ চিকিৎসা তারা পাচ্ছেন। কাজে বিদেশে গেলে কী হবে না হবে সেটা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় হলো তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবাটা পাচ্ছেন, দেশের সর্বোচ্চ মানে হাসপাতাল তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিদেশ থেকেও বিশেষজ্ঞরা তাকে এসে চিকিৎসা দিচ্ছেন, কাজে চিকিৎসার ঘাটতি হয়েছে বলে আমার মনে হয়। একই চিঠিতে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার বন্ধ করতেও সরকার প্রধানের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকেই শুধু গ্রেফতার করা হচ্ছে। আমরা কিন্তু সিনিয়র নেতাদের কাউকে ধরি নেই যেই পর্যন্ত এই সমস্ত লঙ্কাকাণ্ডটি ঘটে গেল 28শে অক্টোবর, যেটা আপনারা দেখেছেন, সেইখানে যে নৃশংসতা, যেখানে যে বর্বরতা, তারা কিন্তু স্টেজেই বসা ছিলেন। তারা তো দুঃখ প্রকাশ করতে পারতেন জাতির উদ্দেশ্যে যে আমরা আমাদের কন্ট্রোলের বাইরে এই উচ্ছৃঙ্খল কতগুলি কর্মী এগুলি করেছে, যেটা আমাদের কাম্য ছিল না। তা এই কথাটা বলার পরিবর্তে তারা আবার মানে পরবর্তী দিনে কন্টিনিউয়াস হরতালের কথা ডাক দিলেন। হরতালের ডাক দিয়েই ওই যে আমি বললাম একজন বাসের হেল্পার শুয়েছিল, বাসটি তার পাহারার জন্য, তাকে সুদ্ধা পুড়িয়ে দিল। এরকম করে আরও ঘটনার পর ঘটনা তারা করলো। এতে কী প্রমাণ হয় যে এই বড় বড় যে নেতারা তারা কি কোনো দায় এড়াতে পারবেন? আমি আপনাদের কাছেও সেই জিজ্ঞাসাটা। তারা তো ডাক দিতে পারতেন যে তোমরা বাসে আগুন দিও না, তোমরা এই মানুষ হত্যা করো না, তার বদলে তারা আবার ডাক দিলেন। আমি তাদের সমাধান এইটাই, তাদের শুভবুদ্ধিও নিশ্চয়ই উদয় হবে, তারা এগুলি থেকে বিরত থাকবে, এটাই আমরা আশা করি। বিএনপিকে নির্বাচনে এসে তাদের জনপ্রিয়তা যাচাই করার পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তাদের এত জনপ্রিয়তা যেটি তারা বলেন সেটি যাচাই করুক। তাদের এত উদ্যমী কর্মী যেগুলো 20 মিনিটে ময়দান ছেড়ে চলে গেছে, তারা কতটুকু নামে আমরা একটু দেখি। তাদের এত যাদ্রেল নেতা, পুলিশের মাত্র আওয়াজে কোনো গুলি হয় নাই, কোনো টিয়ার গ্যাসও হয় নাই, ওই ছোটোবেলায় যে বড় বাজি ফুটাতাম সেই বাজির আওয়াজ হয়েছে, এই আওয়াজে মঞ্চ ছেড়ে চলে গেল। তো তারা নির্বাচনে আসুক, এসে দেখুক তাদের কতটুকু জনপ্রিয়তা, তাদের কর্মীরা কতটুকু নামে, এই নেতাদের উপর কতটুকু আস্থা রাখে। আমরা চাই তাদের সাথে নির্বাচন করতে। আর নির্বাচনের অপেক্ষা তো আমরা করতে পারি না, নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, সেখানে একটা শিডিউল থাকবে, সেই শিডিউল অনুযায়ী নির্বাচন হবে, সেই সময়ের মধ্যে তারা নির্বাচনে আসলে তাদেরকে নিয়ে নির্বাচন হবে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি না আসে তাহলেও তো অবশ্যই আমি মনে করি দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখার জন্য নির্বাচন হতে হবে,
এবং কোনো একটি দল না আসলেও আরও অনেক দল তো অংশগ্রহণ করবে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে থেকে একটি অবাধ সুষ্ঠু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। তারা তো সিটি কর্পোরেশন নির্বাচনগুলো তো আগে আসেনি, কিন্তু সেখানে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং সেই নির্বাচনগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে, শুধুমাত্র একটি ঘুষি নিয়ে আলোচনা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।